নমস্কার, আমি উৎসব আর আপনারা দেখছেন গ্রিন সঙ্গী। গ্রিন সঙ্গী আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবে চন্দ্রমল্লিকা গাছ বৃষ্টিতে মধ্যে রাখা উচিত না উচিত নয়। এখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এই এলাকাগুলোতে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে গাছ না রাখাই উচিত। চন্দ্রমল্লিকা গাছ বৃষ্টিতে রাখলে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে, আর ফাঙ্গাস লাগলে গাছের পাতা কালো হয়ে যাবে, পচে যাবে, ছোপ দাগ পড়বে। তো বৃষ্টিতে না রাখাই ভালো। এখন গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আছে, দেখতেই পাচ্ছেন গাছগুলো। দেখুন কত সুন্দর হেলদি, প্রত্যেকটা গাছে প্রচুর কুঁড়ি, হোয়াইট কালারের ফুল হবে সবই। নমস্কার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।